আজ রবিবার 10ই বৈশাখ 2022 সালের 24শে এপ্রিল। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা নিছকই আনন্দ করবার জন্য, মজা করবার জন্য, জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আজকের দিনটিকে শুরু করতে চলেছেন, দিনটি কিন্তু আজ তেমনই আপনাদের কাটবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। অর্থগতভাবেও ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের উপরে প্রসন্নই আছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। আপনি আপনার কাছের মানুষজন, স্বামী স্ত্রী একসাথে আর্থিক বিষয়ে আলোচনা করতে পারেন। ভবিষ্যতের জন্য সম্পদ কীভাবে জমাবেন, সঞ্চয় করবেন সে বিষয়েও কিন্তু পরিকল্পনা করতে পারেন, তার জন্য কিন্তু দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে। আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। তবে যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে আজ যোগাযোগ করবার জন্য দিনটি কিন্তু অতুলনীয়। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটতে চলেছে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই দিনটিকে উপভোগ এবং অনুভব করবার চেষ্টা করুন। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতে চলেছে, আর যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে, একটু প্রচেষ্টা করেই দেখুন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু রবিবার, সকালবেলা সূর্যদেবকে প্রণাম করে রবিগ্রহের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না। যাদের চন্দ্র রাশি কর্কট, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।